আসসালামু আলাইকুম মরহমত উল্লাহি ও বরকত আলহামদুলিল্লাহ রব বিলা আলমিন ও সালাত ও সালুম আলাহ রসুল আহি করিম ও আল্লা আলিহি ও সাহবিহি আজমাইন আজকে দরসে একটি হাদিস চয়ন করেছি যে হাদিসটা বিশাল হাদিস আর মর্ম হাদিস যে হাদিস বর্ণনা করতে গিয়ে কোনো কোনো রাওই কোনো কোনো বর্ণনাকারী হাঁটু গেড়ে বসে যেতে মানে এই হাদিসের মর্মার্থ এই হাদিসের ভাবার্থ ভাবার্থ এত গাঢ় এত গুরুত্বপূর্ণ এত ভারী যে তিনি হাঁটু গেঁড়ে বসে যেতেন সেটা কোন হাদিস বর্ণনাকারী সাইদ বলেন আবু ইদরিস এই হাদিসের একজন বর্ণনাকারী যখন এই হাদিস বর্ণনা করতেন তখন হাঁটু গেড়ে বসে যেতেন হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের ছ হাজার সাতশো সাঁত্রিশ নম্বরের হাদিসটা কী আবুজার থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তার প্রভু থেকে বর্ণনা করছেন তাহলে কি এটা কি হাদিস বলা হয় যেটা আল্লাহর পক্ষ থেকে রসুল্লা সাল্লাম বর্ণনা করেন নিজের ভাষায় সেটা হচ্ছে হাদিসে কুদসি হাদিসে কুদসি আল্লাহ তালা বলছেন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ ইয়া ইবাদি হে আমার বান্দাগণ তাহলে প্রত্যেকটা মানুষ হচ্ছে আল্লাহর আবদ প্রত্যেকটা মানুষের উচিত কী হওয়া আল্লাহর গোলাম হওয়া কেউ হয়েছে কেউ হয়নি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য ইবাদতের জন্য অমা ইনসা জিনিস লি আবুদুল জিন ইনস যা এখন যত মানুষ আছে যত জিন আছে চাহে সে মোমেন হোক চাহে কাফের হোক কিসের জন্য সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কেউ করে কেউ করে না কিন্তু সবাই ইবাদি ইয়া ইবাদী হে আমার বান্দাগণ হে আমার দাসগণ ইন্নি হাররাম তুউল মা আল আ আমি নিজের ওপরে জুলুম হারাম করেছি আল্লাহ কোনোদিন জুলুম করবেন না ওমা আনা বেদুল আল্লাহ মিডিল আবিদ আল্লাহ তালা বান্দাদের জন্য বান্দার জন্য বান্দাদের জন্য জালেম নন আল্লাহর কাছে সূক্ষ্ম হিসাব আছে আর এই জন্যেই আল্লাহ তালা কেয়ামতে আমুল ওজন করবেন কি দরকার ছিল আমুল ওজন করা তিনি তো জানেন যে এর জান্নাতি এ জাহান্নামি যদি নেই তো হয় না আমল ওজন করবেন সাক্ষী আনয়ন করবেন তাই না এটা কিসের জন্য শুধু ইনসাফ কায়েম করার জন্য যে আমি দেখো জুলুম করছি না আমি তোমাদের প্রতি কোনো অন্যায় করছি না ফামাই আমল মিসকালীন খায় রাই ইয়ারা মামাই আমাল মিসকাল জাররাতিন আজরাতিন্রা ইয়ারা একবারে জার্রা পরিমাণ তার মানে ধুলি কোনা পরিমাণ যদি তোমার নেকি থাকে তো আতাই না বেহা নিয়ে আসবো যেখানে থাক নিয়ে আসবো নিয়ে এসে তোমার তার নেকির বদলা আমি দেবো তোমার নেকির বদলা দেবো আর যদি কোনো পরিমাণ এই ধুলি কণা পরিমাণ কোনো তাও সেদিনে তুমি বদলাভাবে তুমি দেখতে পাবে সুতরাং আমি নিজের ওপরে জুলুমকে হারাম করেছি এই প্রসঙ্গে বেরিয়ে যায় জুলুম কয় প্রকার জুলুম যে আমরা বলি জুলুম কয় প্রকার জুলুম অন্যায় অত্যাচার সাধারণত আরবি ভাষাতে জুলুম তিন প্রকার হয়ে থাকে জুলুম যেটা হচ্ছে বান্দার নিজের ওপরে জুলুম বান্দা নিজের প্রতি কি করে অত্যাচার করে নিজের ক্ষতি নিজে করে এটা কি করে করা হয় নিজের ক্ষতি নিজে করে যেমন আপনার ঠান্ডা লেগেছে আপনি বলছেন না না ঠান্ডা খেলে সমস্যা নেই ঠান্ডা পেপসি খাচ্ছেন অথবা ফিরি পেলে খাচ্ছেন তাই না ঠান্ডা পানি খাচ্ছেন তো আপনি নিজের ওপরে নিজে জুলুম করছেন আপনি হস্তমৈথুন করছেন আপনার এত সুন্দর যৌবন রয়েছে আপনি নিজের হাতে নষ্ট করছেন নিজের ওপরে নিজে জুলুম করছেন নিজে অন্যায় করছেন ঠিক এইভাবেই যদি আপনি নিজেকে নিজেই জাহার নামের উপযুক্ত করেন তো আপনি জালাম নন আপনি নিজের ওপরে নিজে জুলুম করছেন যে আপনি নিজেকে জাহার নামের উপযুক্ত বানাচ্ছেন অথচ আল্লাহ বলছেন তুমি জান্নাতি হও ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্নাহ আরজিই ইলা রব্বিকা ফি ইবাদি ওয়া জান্নাতি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও জান্নাতে প্রবেশ কালা চাইছেন কিন্তু আপনি নিজে নিজের উপরে অত্যাচার করে জাহান্নামী বানিয়ে তুলছেন সুতরাং এটা কি হলো নিজের প্রতি জুলুম আরেকটা জুলুম হলো অন্যের প্রতি জুলুম অন্য অন্যকে অন্যায়ভাবে মারলেন অন্যায়ভাবে গালি দিলেন তারপরে কারো ধনসম্পদ ছিনিয়ে নিলেন তাকে মানে গরিব করে ফেললেন বা তাকে অসহায় মা অসহায় রূপে তাকে ছেড়ে দিলেন ইত্যাদি ইত্যাদি যেভাবে দেশে বা দেশে কি সারা বিশ্বে মুসল মুসলমানদের ওপরে জুলুম যে চলছে শুধু মুসলমানদেরই না মানুষ একে অপরের প্রতি জুলুম করছে এগুলো হচ্ছে অন্যের প্রতি জুলুম অন্যের প্রতি জুলুম রাজনৈতিকভাবে হোক আর যেভাবেই হোক আর সবথেকে বড় জুলুম এই শ্রেণীর বড় জুলুম হচ্ছে আইনের মাধ্যমে জুলুম করা আইনকে হাতিয়ার মানিয়ে আপনি জুলুম করছেন আপনার প্রতি কোনো দোষ পেলাম না একটা কেস দিয়ে আপনাকে সাহায্যতা করলাম এটা কি জুলুম না এটা বলা হচ্ছে আইনের মাধ্যমে জুলুম এই জুলুমদের মধ্যে বড় জুলুম আর এই তিন প্রকার জুলুমের মধ্যে একটা জুলুম হচ্ছে সবথেকে বড় জুলুম যেটা সেটা হচ্ছে ইন্না শিরকা লাজুল মন আজিম সেটা হচ্ছে আল্লাহর প্রতি সষ্টার প্রতি জুলুম সষ্টার প্রতি অন্যায় আর সেটা হচ্ছে কি শিরিক করা আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন অথচ আপনি আল্লাহর শরিক করছেন আল্লাহকে একক বলে জানবেন একক বলে মানবেন এককভাবে তারই ইবাদত করবেন ইয়াকানা বুডু ওয়াইয়াক্তাই তা না করে আপনি অন্যকে শরিক করছেন তো এর থেকে বড় জুলুম আর হতে পারে না যেহেতু আল্লাহ সবচেয়ে বড় আর তার সাথে আপনি জুলুম করছেন এ হচ্ছে সবচেয়ে বড় অন্যায় তো আমি নিজের উপরে কি করেছি হারাম করেছি আমি জুলুম করব না আর আল্লাহ কার উপরে জুলুম করবেন যদি করেন তো বান্দার ওপরে কিন্তু না আল্লাহ জুলুম জালেম নন আল্লাহ জালেম নন আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি ও যে রামান ফালা আলামু আর তোমাদের মাঝেও তোমাদের আপোসে অন্যায় জুলুম অত্যাচারকেও আমি হারাম করেছি সুতরাং তোমরা পরস্পর একে অন্যের প্রতি জুলুম করো না অন্যায় করো না অত্যাচার করো না পরস্পর সম্প্রীতির সাথে বসবাস করো পরস্পর নিজেদের ইনসাফ কায়েম করো যখন কোনো কথা বলবে যদিও আত্মীয় হয় নিকট আত্মীয় হয় তার সপক্ষে কথা বলবে না ইনসাফ এ নয় যে নিজের আত্মীয় নিজের ছেলে বলে কে হ্যাঁ দেখবেন যে তার বিচার হলো না আর একজন গরিব মানুষের বিচার হলো বা একজন যার কেউ নেই অসহায় মানুষের বিচার হলো এক্সাই অন্যায় এগুলো সব এক এক রকমের অন্যায় তাই না এমনিতে জুলুমে মানে হচ্ছে যেখানে যে জিনিসটা রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা টুপিটা কোথায় রাখা দরকার মাথায় আপনি পায়ে রাখলেন আর জুতোটা কোথায় রাখা দরকার পায়ে সেটা আপনি মাথায় রাখলেন তাই না কাজল কোথায় রাখা দরকার চোখে আপনি গালে লাগালেন এগুলো হচ্ছে এক এক প্রকারের জুলুম বাদ ফি ফেগাইরে মাহাল্লে তো এই জুলুম অন্যায় আমি তোমাদের মাঝে কি করেছি হারাম করেছি সুতরাং তোমরা আপসে জুলুম করো না দু নম্বর কথা ইয়াইবাদি কুল্লুকুম দল ইল্লা মান হাজাইত হে বান্দারা শোনো তোমরা প্রত্যেককেই হচ্ছ ভ্রষ্ট কিন্তু যাকে আমি হিদায়ত করি সে নয় মানুষ ভ্রষ্ট না ভ্রষ্ট না প্রশ্ন মানুষ কী জানবে আল্লাহ যদি পদ না দেখান আল্লাহ যদি নবী না পাঠাতেন রাসূল না পাঠাতেন আল্লাহ যদি কিতাব অবতীর্ণ না করতেন মানুষ পথ পেত না আল্লাহর ইচ্ছা তারপরেও নবী রসুল আসার পরেও কিতাব আসার পরেও সবাইকে হেদায়েত পায় না আল্লাহ যার প্রতি রহম করেন সেই হেদায়েত পায় বাকি অন্য কেউ হেদায়েত পায় না তাহলে হচ্ছে সবাই পায় না কেন আল্লাহ তালা রাজনকে হেদায়েত করলেন আর স্বজনকে কেন হেদায়েত করলেন এটা আল্লাহ জুলুম না আল্লাহ বানালেন আর হেলালকে গরিব বানালেন এটা আল্লাহ জুলুম না কেন আল্লাহ আমি হারাম করেছি কিন্তু একজনকে বড় লোক করা একজনকে গরিব করা একজনকে আমির করা একজনকে ফকির করা এটা জুলুম না কেন জুলুম না যেহেতু জুলুম তার হবে যার প্রতি মানুষের কি থাকে অধিকার থাকে যেমন আপনার পাঁচ দুটো ছেলে আছে দুটো ছেলের মধ্যে একজনকে গরিব করে দিলেন একজনকে ফকির করে দিলেন সমস্ত সম্পত্তি একজনের নামে লিখে দিলেন একজনকে নিঃস্ব করে দিলেন এটা কি হলো এই হলো জুলুম তো আল্লাহর প্রতি আমাদের কোনো অধিকার আছে নাকি আল্লাহর ওপরে অধিকার আছে কেন দিলে না বলা যাবে না বলাই যাবে না এ কথা আপনাদের বারবার বলেছি যেমন আমার আমি পাঁচ লাখ টাকা দান করবো রাজনকে দিলাম কত পঞ্চাশ হাজার আর সুজনকে দিলাম মাত্র পাঁচশো টাকা সুজনের কি অধিকার আছে হুজুর রাজনকে পাঁচ হাজার দিল আর আমাকে মাত্র পাঁচশো টাকা দিল বলার অধিকার আছে না কেন কারণ এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি যাকে যা ইচ্ছা দিয়েছি কিন্তু আমার ছেলে হলে তখন কি ছিল এটা জুলুম হতো বাইনা আত্মাপুল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমার ছেলেদের মাঝে তোমরা ছেলেদের মাঝে কি করো ইনসাফ করো একে যেমন দিয়েছ ওকে তেমন দাও আর আল্লাহকে ভয় করো সুতরাং এটা আল্লাহর জুলুম না এটা আল্লাহর জুলুম না আমি যাকে হেদায়ত করেছি এটা আমার রহমত আর যাকে পথভ্রষ্ট করেছি সেও প্রাপ্য ছিল হয়েছে ওর ইচ্ছা ছিল না ও হয়নি কিন্তু রহমত আমি যেটা করেছি সেটা অনুগ্রহ আর যদি যাকে দিইনি যাকে করিনি সেটা আমার ইচ্ছা সেটা আমার কি সেটা আমার ইনসাফ সেটা অন্যায় না যেহেতু কোনো অধিকার নেই তোমাদের আমার ওপরে সুতরাং সেটা অন্যায় হতে পারে না কিন্তু শোনো যাকে আমি হেদায়েত করি সেই হিদায়ত ফাল আল্লাহ আকবর তোমার হাতে হৃদায়ত নাই নবী আলেমরা মনে করে এত এত বছর থাকলো হেদায়ত করতে পারলো না আরে কার হাতে আছে আল্লাহর হাতে আল্লাহ যার মাধ্যমে চাইবেন হেদায়ত দেবেন সুতরাং নবীর হাতে হেদায়ত নেই হৃদায়ত কার হাতে আছে আল্লাহর হাতে তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়ত করবে তোমার চাচাকে হেদায়ত করবে হেদায়ত কার হাতে আছে আমার হাতে আছে আল্লাহর হাতে আছে সুতরাং তোমরা এক কাজ করতে পারো ফার্স্ট তোমরা আমার কাছে হেদায়ত চাও আমার কাছে হেদায়ত চাও হেদায়তের ইচ্ছা থাকলে হেদায়ত আমার কাছে তো আমি তোমাকে হেদায়ত করব। আর যারা হেদায়ত চায় না হেদায় কথা যেন বলি সকাল কখন হয় কখন সকাল হয় সূর্য উঠলে সকাল হয় মোটামুটি তাই না সূর্য উঠলে সকাল হয় কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকে তার সকাল হয় তার সকাল কি ভয় সূর্য উঠে গেছে সূর্যের আলো তার জন্য নয় যেহেতু ঘুমিয়ে আছে হেদায়েতের আলো এসে গেছে কিন্তু আপনি ঘুমিয়ে আছেন আপনি চান না তো আপনি গুমরাহ থাকবেন আপনি কি থাকবেন প্রথম থাকবেন এই জন্যই কোরআনের প্রথম ভূমিকার পরে প্রথম আয়াতে বলা হয়েছে কি বলা হয়েছে ইবলামিন জালকাল কিতাব রারাইবাফি হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিনদের জন্য হেদায়েত অর্থাৎ কোরআন হেদায়েত সমস্ত মানুষের জন্য কিন্তু সমস্ত মানুষের হেদায়ত পাবে না কারণ তারা হেদায়ত চায় না তারা চক্ষু খোলে না তোর দিনের আলো বা সূর্যের আলো কোথা থেকে পেতে পারবে সুতরাং তোমরা আমার কাছে হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত করবো আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই না চাই না আল্লাহর কাছে হেদায়ত চাই আমরা বলতে পারবেন যে আল্লাহকে কোনদিন আমাকে হেদায়ত করো আছে নাকি এরকম কোথাও দোয়া পড়েছেন নাকি যার বাংলা মানে হয় আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো আছে নাকি কোনো দোয়া হেলাল যে আল্লাহ আল্লাহর কাছে কোনোদিন হেদায়ত চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো চাননি তাই না এহদিন আসেরাত আল মুস্তাকিম আমাকে সেরাতে মুস্তাকিমের হেদায়ত দাও ঠিক আছে এটা তো হয়ে গেল ফরজ হেদায় ফরজ দোয়া আর কোনো দোয়া আছে আল্লাহর কাছে আপনার হেদায়ত কোনোদিন চান না মনে হচ্ছে দরকার নেই আসলে হেদায়ত তাই না আল্লাহ বলছেন ফস্তাহ আমার কাছে হেদায়ত চাও আল্লাহ হম মাহদিনী ফিমানহাদায়িতা কুরুতে পড়ি তাই না আল্লাহাম্মাখ ফেরলি ওর হামনি ওয়াহাদিনী ওহাদিনী ওয়াফিনী ওর কোথায় চায় দুই সিজদার মাঝে না মাঝে আল্লাহ তাহলে বহু জায়গাতে আমরা আল্লাহর কাছে হেরায়েত চাই কিন্তু নাহনু আনহা নাহা গাফিলুন তার মানে আমরা গাফেল জানি না আল্লাহর কাছে কি চাইছি মিষ্টি চাইছি না টক চাইছি আমরা নিজেই জানিনা আল্লাহ মুস্তান তাহলে দুয়াপগুল হবে না এই দোয়া কবুল হবে না বেশ তিন নম্বর কথা ইয়া ইবাদি কুল্লুকুম যা ইল্লা মান আত আমত তোমরা প্রত্যেককেই ক্ষুধার্থ কেউ খেতে পাবে না কিন্তু যাকে আমি খেতে দিই কেবল সেই খেতে পায় সেই খেতে পাবে কথা ঠিক না বল রুজি আমি দিই তাই না ইন্দাল্লাহ হুয়ার রাজা কুজুল কৌয়াতিল মাতিন আল্লাহ তালাই হচ্ছে রুজিদাতা তার কাছেই রুজির চাবি কাঠি আমি যাকে রুজি দেবো সে রুজি পাবে নচেত যতই হাকুলি কাকুলি বিকুলি আকুতি মিনতি করুক রুজি পাবে না সুতরাং আমার কাছে তোমরা কি চাও আমার কাছে আমার কাছে রুজি চাও এখানে আল্লাহ বলছেন তোমরা সবাই ক্ষোধার্ত সবাই খিদে সবাই খিদে তা আছো কিন্তু যাকে আমি খেতে দিই সেই কেবল খেতে পায় ফাস্তা তো এম কম তোমরা আমার কাছে খেতে চাও আমি তোমাদেরকে খেতে দেবো চেয়েছেন আল্লাহর কাছে খেতে কোনো দেন আল্লাহর কাছে রুজি চেয়েছেন কোথায় চান ওই যে দুই সাজার মাঝখানে আল্লাহর কাছে রিজিক আর অনেক জায়গায় চাওয়া হয় ফজরের নামাজের পরে চাওয়া হয় তাই না রুজি হালাল রুজি চাওয়া হয় আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দেবো আর একটা কথা বা দি আরিন ইন কাসাও তো তোমরা সবাই ন্যাংটা তোমরা সবাই নগ্ন যাকে আমি কাপড় পরাই সেই কেবল নগ্ন নয় সেই সেই কেবল ন্যাংটা নয় তার মানে আমরা যে কাপড় পরছি কতকে পরছি কে দিয়েছে বলে পড়ছি আল্লাহ দিয়েছেন বলে আমরা পড়ছি আল্লাহ দিয়েছেন বলে আমরা খাচ্ছি না হয় আমরা ক্ষুধার্থ না হয় আমরা আমরা নগ্ন বিবস্ত্র আমাদের বস্ত্র নেই আল্লাহ তালা দিয়েছেন বলে আমরা বস্ত্র পাচ্ছি কোথায় হুজুর আল্লাহ আমরা তো বস্ত্র আমরা কিনছি আমরা তো কাপড় কিনে কাপড় বানাই জামা বানাই বলে পড়া পড়ি তো আল্লাহ তালা আমাদেরকে কিভাবে কাপড় দিচ্ছেন কাপড় যে আমরা পড়েছি এই কাপড় আল্লাহ আমাদেরকে কিভাবে দিচ্ছেন জান্নাতে কাপড় আছে জানেন তো জান্নাতে কাপড় আছে জান্নাতে মানুষ কাপড় পরবে সুন্দর সুন্দর কাপড় সেই কাপড় থেকে তৈরি হবে কোন দর্জিতে বানাবে জানাতে তো কাজ নেই কে কে বানাবে ফ্রেস্তারা বলা হয়েছে হাতি সে একটা গাছ আছে সেই গাছ থেকেই আপনার সাইজের কাপড় আপনার সব মন মতো কাপড় তৈরি হবে যেমন ফুল ফোটে ঠিক সেই রকম কাপড় হবে আল্লাহ হক জান্নাতে দুনিয়াতে আপনি আল্লাহ আপনাকে পরাচ্ছেন কীভাবে পড়াচ্ছেন যদি বলেন আমি কাপড় কাপড় কিসে থেকে তৈরি সুতো থেকে তৈরি সুতো কিসে থেকে তৈরি যদি বলেন তুলো থেকে তৈরি তুলো কিসে থেকে তৈরি গাছ থেকে তৈরি সেই গাছ কিস থেকে তৈরি বীজ থেকে তৈরি সেই বীজ থেকে হয়েছে আল্লাহ দিয়েছেন মাটিতে তারপরে সেটাকে উদ্গত গাছকে করেছেন আল্লাহ করেছেন সুতরাং কাপড় আল্লাহ দিয়েছেন আর তিনি দিয়েছেন বলে আমরা আমরা নগ্ন নই আমরা নিজেদের ইজ্জত ঢাকতে পারছি ফার্স্ট একসুনি আকসুকুম তোমরা আমার কাছে কাপড় চাও তোমরা আমার কাছে পরিধান চাও আমি তোমাদেরকে কি পরাবো কাপড় পরাবো এটাও রুজির মধ্যেই চলে আসে রুজি খাওয়া পান আর কি বাসস্থান তাই না রুটি কাপড়া ওর মাকান। রুটি কাপড়ার মাকান বলে না রুটি চাই খাবারের কিছু চাই আর পরার কিছু চাই আর সেই সঙ্গে থাকার মাথা গোঁজার ঠাঁই চাই শীত গ্রীষ্ম বর্ষা থেকে বাঁচার জন্য মাথায় গোঁজার ঠাঁই চায়। তারপরে চলার একটা কথা ইয়াই বা হে আমার বান্দারা ইন্নকুম তোহতে ও না লি ওয়ার নাহার তোমরা রাত দিন ভুল করে যাচ্ছ। তোমরা রাত দিন পাপ করে যাচ্ছ গুনাহ করে যাচ্ছ। ওয়া আ না আহ বা জামি আহ আর আমি সমস্ত গোনহাকে মাফ করে থাকি আল্লাহ সেলাইকে মাফ করে না ক মাইয়া ফেরুজ্দনু বা ইল্লাল্লাহ আল্লাহ তালা ছাড়া আর কেউ গোনা মাফ করতে পারে না কোনো জায়গায় ডুব দিলে গোনা মাফ হয়ে যাবে নাকি না কোনো জায়গায় এমন কিছু কাজ আছে যেটা করলেই আপনি গুণা থেকে বেরিয়ে চলে আসবেন হ্যাঁ আছে কিছু কাজ যেগুলো যেমন উজু করলে সাকিরা গোনা মাফ হয়ে যায় হাজরা আসবাদ চুম্বন দিলে গোনা ঝরে যায় ইত্যাদি ইত্যাদি কাজ আছে কিন্তু বড় বড় গোনা যেগুলো করবে সেগুলোর জন্য কি করতে হবে তবা করতে হবে তো সেইভাবে আমি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি এইভাবে তুমি আমার কাছে কি চাও আল্লাহ তালা বলছেন ফাস্তা ফিরুনি আগ ফির এমনি করব না যে সমস্ত পাপ করলাম করার পরে আমার ঈসা মাসি সব মাপ বই নিয়ে চলে গেছে শুলে চলে আর তবা করার দরকার নেই তা নয় ক্ষমা চাইতে হবে আমি পাপ করলাম নি অমক নদীতে ডুব দিয়ে চলে এলাম আমার পাপ ধোয়া গেল তা না কি করতে হবে ক্ষমা চাইতে হবে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। অবশ্যই ক্ষমা করব তিনি হচ্ছেন গাফুরুল গাফা আল্লাহ হচ্ছেন উল রাহিম তিনি ক্ষমা করবেন এটা হচ্ছে ওয়াদা আর তার মানে এই নয় যে পাপ করতে থাকো বরং তোমরা করছো তোমাদের তোমরা করবে তোমাদের প্রকৃতিতে পাপ আছে তো তোমরা কি করো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করবো ইয়াই পরবর্তী কথা হে আমার বান্দারা দেখেন সব সবসময় কি আমার বান্দারা হে আমার দাসরা হে আমার গোলামরা শোনা কুমলানি তোমরা কখনোই আমার কোনো ক্ষতি করতে পারবে না পারবেন নাকি অসম্ভা আল্লাহ কি ক্ষতি করবেন কিভাবে ক্ষতি করবেন কোনোভাবেই আমার ক্ষতি করতে পারবে না ওলন্তাবলো ও না ফেই ফাতন ফা তোমরা যদি চাও যে আমার উপকার করবে তাও পারবে না উপকার করার ক্ষমতা আছে আল্লাহর আল্লাহ হক ইয়াই বা দি লাও আনা ও আলাহকুম্ওয়া আখিরা কুম্মা ইনসা কুম্মা জিন্নাকুম কানো আলা আতকা কালবি রাজুলিন ওয়া হেদিম মিনকম মাজাদ আলী কাফি মুলকি শাহ আর কথা শুনে নাও যদি তোমাদের পূর্ববর্তীগণ যদি তোমাদের পরবর্তীগণ তোমাদের মানুষ তোমাদের জিন তার মানব দানব যত আছে সেই আদন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানব দানব আছে যদি সবাই মিলে একটা পরহেজগার একটা মুত্তাকি মানুষের হৃদয়ের মতো হয়ে যাও সবার হৃদয় একটা হৃদয় হয়ে গেল আর সে হচ্ছে সবচেয়ে বড় পরহেজগার আল্লাহ তালা বলছেন মাজা দাদা লিখাফি মুন কি তাহলে এই হওয়াটা মানে সবাই যদি পরহেজগার হয়ে যায় অমুসলিমকে দূরের কথা সবাই মুসলমান হয়ে গেল আবার শুধু মুসলমান না সবাই তৌহিত হয়ে গেল শুধু তো না সবাই পরহেজগার হয়ে গেল। মোত্তাকি হয়ে গেল তাহলেও তোমরা আমার কোনো উপকার করতে পারবে না কোনো উপকার হবে আল্লাহ আল্লাহর রাজত্বে কিছু বৃদ্ধি পাবে কিছুই না তোমরা যদি এরকম হও আমি তোমাদের প্রত্যেককে বিনিময় দেব আর এতে আমার কোনো উপকার হবে তা নয় বা আমার কিছু বৃদ্ধি হবে আমার রাজত্বের কিছু বৃদ্ধি হবে তা না सुनो বান্দাগণ ইয়া ইবাদী লা উন্না ওয়া লাকুম ওয়া আখিরকুম ওয়ানসকুম ওয়াজিননকুম কানু আলা আফজার কলব رجل واحد মিনকুম মানা কাসালিকা মিন মুলকি শায়া আর অনুরূপভাবে উল্টো করে যদি সারা বিশ্বের সমস্ত মানব দানব সব থেকে খারাপ হয়ে যায় তার হৃদয় সব থেকে খারাপ হৃদয়ে পরিণত হয় তাহলে আমার আমার রাজত্বে কোনো কমি আসবে না আমার রাজত্বে কোনো রকমের কি হবে কোনো কিছুই কমাতে পারবে না কিছু ক্ষতি হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ কিছু ক্ষতি হবে কিছুই বয়ে যাবে না আল্লাহ সবাই কাফে সারা বিশ্বে সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় তো আল্লাহর কিছু বয়ে যাবে কিছুই বয়ে যাবে না কোনো ক্ষতি হবে না

যদি এক ময়দানে দাঁড়িয়ে সবাই নিজ নিজ চা চাওয়া চায় যদি সবারই চাওয়া আলাদা হয় বুঝতে পারছেন কত কোটি মানুষ হবে আল্লাহ জানে কত কোটি বর্তমানে তো কত সাড়ে প্রায় আটশো কোটির কাছাকাছি বর্তমান বেঁচে যারা আছে তারপর যারা মারা গেছে ধরুন কত কত বছর আগে মারা গেছে তারপর আসবে কত বছর তাও ঠিক নেই কত কোটি হবে আল্লাহ সমস্ত কোটি কোটি শুধু মানুষই না আবার জিনও আছে এই সবাই মিলে যদি এক ময়দানে দাঁড়িয়ে সবাই নিজে নিজে চাওয়া চায় ও বলছে আল্লাহ আমাকে রুজি দাও ও বলছে আল্লাহ আমাকে এই দাও আল্লাহ আমাকে সবাই আলাদা আলাদা চায় তো আল্লাহর বুঝতে কোনো সমস্যা হবে নাকি সবাই বুঝ বুঝতে পারবেন আল্লাহর দিতে কোনো সমস্যা হবে আল্লাহ সমস্ত ভাষা আল্লাহ বোঝেন আর ভাষা যদি নাও কি বলে আপনি যদি ভাষাই নাও বলেন তাও আল্লাহ বুঝবেন তাই না বোবার কথা আল্লাহ বোঝেন না আল্লাহ সববারই চাওয়া যদি আমি দিই তাহলে আমার রাজত্বে যা আছে আমার কাছে যা আছে তা কতটা কমবে জানো কতটা কমবে সবাইকে দিলাম সবাই মানে মানে বলার অপেক্ষা রাখে না যত মানুষ ছিল যত জিন ছিল সবাই নিজে নিজে চাওয়া চাইলো সবাইকে দিলাম এটা আমার রাজত্বে কতটুকু কম করবে কতটুকু কম হবে যেমন বিশাল সমুদ্রের মাঝে একটা সুই ডুবিয়ে তুলে দেখো কতটুকু পানি সেই শুয়ে সুচে লেগেছে ততটুকু বুঝতে পারছেন আল্লাহ তালায় কথা বলছেন যে বিশাল তার কুদরত বিশাল তার দানশীলতা ইত্যাদি তিনি প্রকাশ করেছেন এই হাদিসের মাঝে ইয়া ইবাদি ইন নামা হিয়া আমালুকুম অশ্রী হা লাকুম থুম্মা ওয়াফিকুম ইয়া হা বান্দারা শোনো আমি তোমাদেরকে কিসের জন্য পাঠিয়েছি লে ইয়া বুল্ল ওয়াকুম আই আমালা তোমাদেরকে দুনিয়াতে হল্লাজি খালাক মাওতাল হায়াত আলী আবলুয়াকুম আই ইউকুম আহসানু আমলা আমি তোমাদেরকে পাঠিয়েছি জীবন মৃত্যু সৃষ্টি করেছি যাতে করে আমি জানতে পারি দেখতে পারি যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করতে পারো বেশি আমল না সবচেয়ে ভালো আমল কে করতে পারো এই আমল দেখার জন্য তোমাদেরকে পাঠিয়েছি এবার তো কয়জন এই দেখো তোমাদের সামনে তোমাদের আমল আছে তুমি নিজের হিসাব নিজে নাও তোমার খাতায় সব লেখা আছে বা কাফা বিনা শিকালিয়া মা তুমি নিজেই হিসাব নিজেই নিতে পারবে সব নোট করা আছে দেখে নাও তোমার আমল এই হচ্ছে তোমার আমল তোমার এই আমলকে আমি গুনে গুনে রেখেছি আমি লেখার ব্যবস্থা করে দিয়েছিলাম এখন আমরা নিজেরাই ফেসবুকে লিখছি আমাদের পাপ তাই না হ্যাঁ এত খারাপ খারাপ গালি আল্লাহ আকবর মুখে উচ্চারণ করা যাবে না পড়তেই ভয় লাগছে এমন খারাপ খারাপ গালি মুচমান দিচ্ছে অমোচমান তো আছেই মুচমানরা দিচ্ছে আমি মুচমান কেন বলছি সারা আসলে মুসলমান নয় তারা প্রকৃত মুসলমান নয় এই জন্য মুচমান বলছি তারা লিখছে ফেরেস তাদেরকে আর লিখতে হবে না নিজেরাই লিখছে কিন্তু লেখালেখি চলছে আল্লাহর কাছে কিছু গোপন নাই ব্যবস্থা সব ভিডিও হচ্ছে তাই না কেমতে খাইরা ইয়ারা সারা ভিডিও দেখতে পাবে আমি করি নাই অপায় নাই হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চামড়া সাক্ষী দেবে নিজেই দেখতে পাবে তুমি কি করেছো আর তার পূর্ণ পূর্ণ বদলা আমি দান করব। ফামান ওয়াজাদা খাইরান ফালি আহমেদিল্লাহ সুতরাং যে উত্তম পাবে ভালো পাবে কল্যাণ রূপে পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে লেন ভালো পেলেন তো তোমার প্রশংসা নয় কার প্রশংসা হবে আল্লাহর কেননা আল্লাহ আমারই তৌফিকে আমি তৌফিক না দিলে তুমি ভালোটা করতে পারতে না সুতরাং ভালো পেলে আল্লাহর প্রশংসা করো আর আসলে আমরা যেটুকু করি তার আনুগত্যের বিনিময়ে কতটুকু করি হবে কিছু কোনো দিন হতে পারে না তার নিয়ামত যে যতগুলো নিয়ামত আছে দিয়েছেন আল্লাহ আমাদেরকে সেই নিয়ামতের সুক্রিয়া আদায় আপনি করতে পারবেন কতটুকু তার নিয়ামতের বিনিময়ে কিছুই আমরা করতে পারি না তুচ্ছ জিনিস পাঁচ রক্ত নামাজ পড়ছি মনে করছি বাস হ্যাঁ আমি তো জান্নাতি তাই না না কিছুই না সুতরাং যে ব্যক্তি ভালো পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে কারণ আল্লাহর তৌফিকেই সে পেয়েছে আর কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমনকি রসুল উল্লাহ সাল্লাম কেউ তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না কি ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহ আল্লাহর রহমত ছাড়া তো আমি রহমত করেছি তোমার আমলকে আমি রেখেছি আমলের বিনিময়ে আমলের বিনিময়ে তোমাদেরকে আমি কি করব তোমাদের হ্যাঁ পেয়েছ ভালো সুতরাং তুমি বা তোমরা আল্লাহর প্রশংসা করো নাফসা। আর যদি কোন খারাপ জিনিস পায় আমলের বিনিময়ে কিংবা আমলকে খারাপ রূপে পায় তাহলে কার দোষ সেটা আমার দোষ না আমার ফেরেশতারা কি অন্যায় করে লিখেছেন হ্যাঁ এই কি যে আমরা সেভ করে রেখেছি তোমার জন্য এটা কি আমার ফেরেশতারা ভুল করে লিখেছেন না বরং ফালাই আলু ইল্লা। নাফসা সে যেন তিরস্কার করে তো নিজেকেই করে কাউকে তিরস্কার করে লাভ নেই যে অমুকের জন্য অমক নেতার জন্য আমার এই সর্বনাশ হয়েছে আমার বইয়ের জন্য আমি এই ক্ষতিগ্রস্ত হয়েছি ও বলবে আমার স্বামীর জন্য আমি পর্দা করি নেই ও বলবে আমার বাপের জন্য আমি এই হয়েছি খবর খবরদা তুমি নিজেকে নিজেই তিরস্কার করো তুমি কেবল নিজের জন্যই বলে শয়তান পিছনে লেগেছিল ওই শয়তান আমাকে ভস্ত করেছে আর শয়তান বলে লাভ আছে কোন লাভ নেই তুমি যদি তিরস্কার করো তাহলে তুমি নিজের উপরে করো বরং যে মঙ্গল পাবে না সে যেন নিজেকেই তিরস্কার করুক হাদিস মুসলিম শরীফের হাদিস কত বিশাল হাদিস আর এটা বুঝতেই পারছেন যে আমল যদি ভালো হয় আল্লাহর প্রশংসা করা উচিত আর আমল খারাপ হলে নিজেকে ছাড়া কাউকে তিরস্কার করে কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন বিশাল হাদিস যে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু ইদরিস হাঁটু গেড়ে যে বসে যেতেন আল্লাহ তালা নিজে বলছেন এইসব কথাগুলো সুতরাং আমাদেরকে আল্লাহমুখী হইতে হবে হাদিস থেকে কি বোঝা গেল আমাদেরকে আল্লাহ মুখী হইতে হবে আমরা আমাদের রুজি রুটি যা কিছু কাপড় বস্ত্র সব কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে হৃদায়ত কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে মানে মুখাপেক্ষী থাকতে হবে আল্লাহ সবসময় মুখাপেক্ষী আল্লাহর কাছে চাওয়ার সাথে মুখাপেক্ষী থাকতে হবে তবেই আমাদের বাঁচার পথ আছে পরিত্রাণের পথ আছে নচেত খুব কঠিন সুতরাং হাদিস হচ্ছে বিশাল হাদিস খুবই কঠিন হাদিস আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপরে আমল করার আল্লাহর কাছাকাছি হওয়ার এবং নৈকট্য লাভ করা তৌফিক দেন আল্লাহ আমিনিয়া হাসান ও আজাম ও আলা নবীন মুহম ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন